আপনি যখন প্রতিদিন আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, ও আমার মালিক আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনার যেই গোলাম এত পরিমাণ জান্নাত চাচ্ছে ওই গোলামের জন্য আমি জান্নাত অপেক্ষায় আছি। যতজন আমরা জান্নাত কামনা করি জান্নাত আমার আপনার জন্য অপেক্ষায় আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমি অপেক্ষায় আছি আপনার গোলামরা আমার কাছে আসবে। এই জন্য যারা আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি, জান্নাতুল ফিরদাউস নবী চাইতে বললেন, নবীজির শ্রেষ্ঠ উম্মত, সেরা উম্মত আমরা, এই সেরা উম্মতের দায়িত্ব হচ্ছে জাহান্নাম থেকে পানাহা চাওয়া, প্রতিনিয়ত জান্নাত আল্লাহর কাছে কামনা করা। আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার কোন কাজে নবী পর হয়ে যাচ্ছে, আল্লাহ পর হয়ে যাচ্ছে, এই বিষয়ে চিন্তা করা। এখনকার সময়ে দেখা যায় সামান্য একটু স্বার্থের জন্যে, সামান্য একটু দুনিয়াবি ক্ষমতা লাভের জন্যে আমরা যা ইচ্ছা তাই বলতেছি। আমার রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছে, ইসলামের চাইতে বড় ধর্ম হচ্ছে আমার রাজনীতি। এই যে আমাদের অবস্থা, আমাদের আখলাকের হালত, সত্যিকারে আমি আপনি মোমেন হতে পারছি কিনা একটু চিন্তা করেন। আমার আপনার হালত এখন এমন, একজন মুসলিমকে মারতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করি না, কোনো ভাইকে হত্যা করে ফেলতেও দ্বিধাবোধ করি না, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যেতে দ্বিধাবোধ করি না। প্রতিনিয়ত রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কাজ করি। যত বড় লেবাসদারি আপনি হন না কেন, এটার কোনোটার মূল্য আল্লাহর কাছে থাকবে না। যদি আপনি প্রকৃত পক্ষের মোমেন হন, আপনাকে অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর একটা নাম করিম, তিনি বান্দারে লজ্জা দিতে চান না। মাওলা বড় করিম, বড় সম্মানিত, মুসা আলাইহিসসালামের মতো পয়গম্বর, নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, আল্লাহ বলছে না বৃষ্টি হবে না। মুসা আলাইহিসসালাম একটু অবাক হয়েছেন, নবীরা দোয়া করলেই কবুল, ওয়ালি কুল্লি নাবিন দাওয়াতুম মুস্তাজাবা, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিসসালামকে আল্লাহ জানায় দিলেন দোয়া কবুল হয়নি, মুসা তোমাদের ভিতরে এমন লোক আছে ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, 40 বছর ধরে আমার নাফরমানি করতেছে, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি বন্ধ রাখছি। নবী মুসা তার একটা ডাক দিয়ে দাও, সেজন্য চলে যায় এখান থেকে। নবী মুসা আলাইহিসসালাম দায়িত্ব পালন করলেন, ডাক দিয়ে বললেন আইয়ুহাল আব্দাল আসিব আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, 40 বছর ধরে যেই নাফরমানি করো তুমি এখান থেকে উঠে চলে যাও, তুমি চলে গেলে বৃষ্টি হবে। লোকটা 40 বছর ধরে গুনাহ করলো, অন্যায় করলো, 40টা বছর পরে মাথাটা নত করে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি গুনাহগার, এটা সত্য, 40 বছর ধরে অন্যায় করেছে এটাও সত্য, মালিক তুমি তো আমাকে লজ্জিত বানাও নাই, একটাবারের জন্য লজ্জা দাও নাই, আজকে যদি আমি চলে যাই সব মানুষগুলা বুঝবে আমি গুনাহগার, আল্লাহ এত বড় লজ্জা আমারে দিও না, আমি আজকে স্বীকার করে নিচ্ছি অনেক অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি,
আল্লাহ রে তুমি আমারে মাফ করে দাও আর আমি গুনাহের দিকে যাব না যেই না মাত্র মাথাটা নিচের দিকে দিয়ে মালিককে ডাক দিয়েছে করিম আমার আল্লাহ এত মায়া লেগে গেছে আমার মালিকের আমার মালিক সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিল কবুল হয়নি কিন্তু এই নাফরমান একটা বার তওবা করেছে মালিক তৎক্ষণাৎ বৃষ্টি দিলেন শুধু যখন বৃষ্টি শুরু হয়ে গেল নবী মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন যেই নবী আল্লাহর কাছে বড় আশানি বললেন আল্লাহ একটু আগেই বলেছিলাম বৃষ্টি দেন বৃষ্টি তো দিলেন না এখন কার জন্য দিলেন আল্লাহ বললেন নবী মুসা আমার যে নাফরমান গোলাম 40 বছর ধরে নাফরমানি করেছে যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করে দিলাম তার একবারের তওবার কারণে আমি বৃষ্টি দান করলাম নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এক নজর লোকটাকে আমি দেখতে চাই লোকটা কেমন তওবা করলো আল্লাহ বললেন ইন্নি লাম আফদাহু ওয়া হুয়া ইউসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি আমার গোলামকে আমি তখনো লজ্জা দেই নাই আমার গোলাম যখন 40টা বছর ধরে নাফরমানি করেছে আমি আল্লাহ কোন দিনের জন্য তোমাকে ধারগা বানায়া পাঠায় দেই তোমাকে আমি তার ঘরের ভিতরে পাঠায় দিয়া বলি নাই নবী মুসা লোকটারে পাকড়াও করো গুনাহ অবস্থায় ধরো একটা বারের জন্য বলি নাই এখন কি আমি আল্লাহ লোকটাকে লজ্জা দিব যখন আমার গোলাম আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে আমি মালিকের কাছে আসছি অন্তরে কোনোভাবে লজ্জা দেব না যখন সে ফিরে এসেছে এজন্য নবী আলাইহিস সালাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু আপনি আমি যদি গুনাহ করার পরে তওবা করি আমাকে আপনাকে যিনি একেবারে এমনভাবে মাফ করে দিবে কেমন যেন জীবনে কোনোদিন গুনাহ করি না কেমন যেন জীবনে কোনোদিন অন্যায় করি নাই আজকের জুমাতে যারা আসছেন প্রত্যেকটা জুমা যেন জীবনে গুনাহ মাফের জন্য হয় জুমার ভিতরে বসে বসে আল্লাহর কাছে একটু কাঁদবেন আল্লাহর কাছে একটু মাফ চাবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ফাহুয়া হাজ্জুহু যেতে যেতে যিনি আমার আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে আরেকটি হাদিস আপনাদের খিদমতে আরজ করতে চাই বান্দা যখন গুনাহ করে ফেলে ইন্না আবদান আযনাবা যামবান ফাকালা রাব্বি আযনাবতু ফাগফিরহু فقال ربه أعلم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به بندا جخن گنا کرے فلے مالک کے دیکھے بولے اللہ گنا کرے فلے تھی انا کرے فلے تھی اللہ تو کن فرستہ در کے بولے او امار فرستہ رانے আমার গোলাম কি জানে তার একজন রব আছে তার একজন মালিক আছে এটা কি আমার গোলাম জানে ফেরেশতারা যখন বলে মালিক যিনি তো আপনার গোলাম আপনার কাছে এসেছে তওবা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফারতু লি আবদি সুম্মা মাকাসা মা শা আল্লাহ যাও জেনে রাখো আমি আমার গোলাম যে জেনেছে তার একজন মালিক আছে ওই মালিকের কাছে ক্ষমা চেয়েছে
জেনে রাখো আমার ফেরেশতারা আমার এত আদরের গোলাম, আমার এই গোলামদের গুনাহ গোলামি আল্লাহ মাফ করে দিলা। সুম্মা মাকাসা মাশা, আমার গোলাম যা করে করুক, আল্লাহু আকবার, আমার গোলাম যা করে করুক। সুম্মা মাকাসা মাশা, যা করে করুক। সুম্মা আযনাবা যামবান, বান্দা কিছুদিন ঠিক থেকে আবার গুনাহ করে ফেলছে, এরপরে বান্দা আবার ডাক দিয়ে বলে রব্বি আযনাবতু যামবান ফাগফিরহু, ফাকাল রাব্বুহু আআলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, আবার যখন গুনাহ করে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ বলে আমার গোলাম কি জানে তার একজন রব আছে, তার রব সব জানে, এটা কি জানে? ফেরেশতারা বলে মালিক যিনি তো আপনার কাছে তওবা করেছে, সঙ্গে সঙ্গে মালিক বলে গফর তুলি আবিদি, যাও আমার বান্দাকে আমি মাফ করলাম। সুম্মা মাকাসা মাশা, বান্দা যা করুক না কেন, সুম্মা আযনাবা যামবান, আবার যখন তৃতীয়বার বান্দা গুনাহ করে, আর গুনাহ করে যখন আল্লাহ পাককে বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আযনাবতু যামবান, আমি গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দেন, আল্লাহ আবার বলে আলিমা আবিদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা, আমার গোলাম কি জানে তার একজন রব আছে যিনি তার গুনাহগুলো মাফ করে দিবে, সে কি এটা জানে? ফেরেশতারা বলে মালিক জেনে তো আপনার কাছে মাফ চেয়েছে, ওয়া খুদু বিহি গফরতু লি আবিদি ফালিয়াফআল মা শা, আল্লাহ আবার ডেকে বলে ফেরেশতারা তোমরা জেনে রাখো আমি আমার গোলামকে মাফ করে দিলাম, ফালিয়াফআল মা শা, আমার যে গোলাম আমার কাছে তওবা করেছে তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন মালিক আমার আপনার কত কাছের, মালিক আমার আপনার কত আপন, মালিক আমার আপনার কত প্রিয়, আপনি গুনাহ করছেন একবার দুবার তিনবার, গুনাহের ছোট মনে করেন না, গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চান, আবার হয়েছে আবার মাফ চান, আবার হয়েছে আবার মাফ চান, হাজারবার হয়েছে হাজারবার মাফ চান, মাফ যখনই চাবেন আল্লাহ বারবারই আপনাকে বলবে ফালিয়াফআল মা শা, সে যা মনে চায় করুক, এরপরে গুনাহ হয়ে গেছে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এরকম যখনই আপনি মাওলার সঙ্গে আপনার সম্পর্ক হবে, রবের সঙ্গে আপনার সম্পর্ক হবে, আপনি দেখবেন ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই আপনার ভিতরে তাকওয়া বিল্ড আপ হচ্ছে, এমন তাকওয়া আপনার ভিতরে চলে আসবে আপনি গুনাহের দিকে যাবেন না। ইত্তাকিল মাহারিম, একটা একটা করে হারাম তখন আপনি ছেড়ে দিবেন, তাকুন আবাদান নাস, যিনি আপনাকে বুজুর্গদের কাতারে ওলিদের কাতারে কবুল করে নেবেন তিনি আমার আল্লাহ। তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা যারা সলাতুল জুমা আমরা পড়তে আসি, প্রত্যেক আলোচনা থেকে কিছু একটা আমরা নিয়ে যাই। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এই, অনেকে চিন্তা করেন হুজুর মিউজিক শুনে ফেলেছি কি করব, তওবা করেন, আবার শুনেছি কি করব, তওবা করেন। চোখের যে খেয়ানত প্রতিনিয়ত এখন ফেসবুকে হচ্ছে, হুজুর অন্যায় করে ফেলছি কি করব, তওবা করেন, আবার হয়ে গেছে কি করব, তওবা করেন। তওবার উপরে কিছু নাই, প্রতিনিয়ত তওবা করতে থাকেন। আমাদের নবীজির নামই হচ্ছে নবীউ তাওবাহ, সব নবীর আল্লাহ এই সুযোগ দেননি, নবীউ তাওবা, তাওবার নবী, এই নবীর উম্মত যখনই তওবা করবে মালিক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিহামদিহি, অনেক গুনাহ নিয়ে আপনি তওবা করছেন মালিকের কাছে, মালিক আপনাকে কবুল করবে, আল্লাহ চান কবুল করতে। এই সময়টা দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে আমরা দোয়া করি
আমাদের প্রত্যেকের জীবনের যাবতীয় গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিহি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আমিন। নুকসানিয়াত যেগুলো হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মাফ করে সঠিক কথার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন।